आज सारा रात गल्प करब तु जो राज्य के गल्प कर सब तक निजे नहीं जाओ ना ना कि सहस नहीं सहस हमार ठीक आछे तब सहसटा तीन मास पर देखाबो तीन मास पर क्या आगे देखाते बाधा कोथाय कथाटा आज नय काल बोलबो তুমি আমাদের নির্দিষ্ট জায়গা অপেক্ষা করবে ওকে ওকে রাতের জন্য ছুটি দিলাম माया भरा पृथ्वी
আমার চোখে তুমি যে সবই তুমি যে সবই কাল পরশু সবই তোমার আমার স্বপ্ন ভাবনা সবই তোমার জীবনে মরণে জীবনে মরণে তুমি আমি দুজনে দুজনার দুজনার আমার আজ কাল পরশু সবই তোমার আমার স্বপ্ন ভাবনা সবই তোমার আচ্ছা লায়লা কি আমি কি তোমাকে একটা কথা বলেছি কোন কথা আমি তোমাকে ভালোবাসি এই তো বললে আচ্ছা ফারুক কি আমি কি তোমাকে একটা কথা বলেছি কোন কথা আমি তোমাকে ভালোবাসি আমি জানি জানি সাংবাদিক বলে সারাদিন খবরের পিছনে ছোটাছুটি করতে হয় এডিটরের মিটিং করতে হয় প্রেস কনফারেন্স করতে হয় তার মাঝে মনের খবরের কাগজে তোমার ছবি চোখের সামনে ভেসে আসে কেন এমন হয় ভালোবাসি বলে জানো ডাক্তার বলে সারাদিন রোগ রোগী ঔষধ স্ট্যাটিস্কোপ থার্মোমিটার এক্স-রে মেশিন এসব নিয়ে থাকতে হয় তারপরও মনের এক্স-রে মেশিনে তোমার ছবি ভেসে ওঠে কেন এমন হয় ভালোবাসি বলে হ্যালো ডক্টর ফারুক বলছি কি এমার্জেন্সি অপারেশন আচ্ছা আসছি হ্যালো হ্যালো মাঝখানে কে কথা বলছেন কি খবরের কাগজ থেকে লায়লা গেছেন আচ্ছা দেখছি দেখো তোমার টেলিফোনের ভিতর আমার ক্রস কানেকশন ভালোবাসি বলে হ্যালো লায়লা বলছি কি ইমার্জেন্সি প্রেস কনফারেন্স ওকে আসছি গুরু গোস্ত আধা শেষ ২৫ টাকা কেচকির ভাগা ২টা ৩ টাকা পেঁয়াজ আধা পোয়া ১টাকা ২৫ পয়সা এই মুসলমানরা পেঁয়াজ খাইয়ে শেষ সয়াবিন ১ছড়াক ২ টাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লাল শাক ১ টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাঁচামরিচ ২৫ পয়সা মোট ৩২ টাকা ৮ আনা হরিবরাম্মা জি বলুন আল্লাহর ওয়াস্তে খরচা পাতির হাতটাকে একটু ছোট করুন আর যদি ছোট করিতে না পারে তা হইলে এই বাড়িখানাকে এতিমখানার নামে লিখিয়া দিয়া আপনাকে কোন দুস্থ নারী কেন্দ্রে ভর্তি করিয়া দিই আমার কোন স্নেহ পাউডার কেনার জন্য তোমার তোমার কোন টাকাই খরচ হয় না ৩২ টাকা ৮ আনা বাজারের ফর্দ দেখেই তোমার মাথা গরম হয়ে গেছে জানো বাজার কত গরম যুদ্ধ হইতেছে ইরাকে আর দাম বেড়েছে বাংলাদেশে ওরে বাবা খরচি বেগম প্রত্যেক ঈদে বকরিদে তোমার বাপের বাড়ি হইতে এইটা সেইটা আসিত কিন্তু তোমার বাবা মরিয়া যাওয়ার পর এইটা সেইটা আসা বন্ধ আর আমার একমাত্র জোয়ান ঔলাদ বংশের চেরাগ আরিফ মাহমুদ যিনি শুধু পড়িয়াই যাচ্ছেন আর খরচ বাড়িয়েই যাচ্ছেন
বলি মা ছেলের মতলবটা কি? আব্বাজান বলিয়া দাও তোমার আব্বাজান বাড়িতে নাই। আমার আব্বাজানকে নয়, আরিফের আব্বাজানকে আরিফ ডাকছে। মুখ ঘুরিয়ে কথা বলো। সে যে কি কারণে আসিয়াছে তা আমি জানি, পয়সাই চাহিবে হয়তো। দেখো বৎস, আমার কাছে একটা ফুটা পয়সাও নাই। আব্বাজান, আমি পয়সা চাইতে আসিনি। বেশ বেশ, থ্যাংক ইউ। প্লিজ গাড়ির চাবিটা একটু দিন। কি চাবি? গাড়ির কোথায় যাইবে? বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি? বন্ধুর বাড়ি কেন? পরীক্ষা মাথার উপর ঝুলছে, ঘরে বইপত্র নেই। তাই ভাবলাম বন্ধুর কাছ থেকে বইপত্র ধান নিয়ে লেখাপড়াটা চালাই। এতক্ষণে কাজের কথা বলি আসো। বইপত্র ধার করিয়া পরীক্ষার জন্য তৈরি হয়েছে, কি চমৎকার কথা। বাবা বাবা, পায়ে হাঁটিয়া বন্ধুর বাড়িতে চলিয়া যাও। পায়ে হাঁটলে জুতোর তলা খয়ে যায়, গাড়ি চাইলে বলেন ঘরে পেট্রোলের খনি নেই। তা আমি করবো নাকি বলুন তো? কিছু না কিছু করিবার চেষ্টা করো, তাও হলে গাড়ি যাইবার বদ অভ্যাস হইতে বাঁচিয়া যাইবে। মা, আব্বাজানকে বলো না চাবিটা দিতে। দেখি ঠিকই তো বলো সারি, দাও ওকে গাড়ির চাবিটা দিয়ে দাও। দিতে দিতে? হ্যাঁ। নাও বাবা নাও। এটা কি? ইহার ভিতর চাবিটা সযত্নে রক্ষিত। বাবা, গাড়িটা অর্ধেক রাস্তা পেট্রোলে চালাইয়া নিবা আর বাকি অর্ধেকটা নিবা ধাক্কা মারিয়া। ধাক্কা মারিয়া? ধাক্কা দেবে তাকে শুনি কেন? 12 কোটি মানুষের দেশ, মানুষে মানুষে কিলবিল 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 করিতেছে, উহাদের ভিতর হইতে ধাক্কা মারিবার জন্য বহুলোক পাওয়া যাইবে। ঠিক আছে ঠিক আছে, 20 টাকা দিন। 20 টাকা কেন? আব্বাজান, আজকের জমানায় পয়সা ছাড়া কোনো মানুষ মানুষকে ইটাও মারে না, আর আপনার শখের গাড়ি ধাক্কা তো দূরের কথা। খসাও খসাও খসাও, যত বড় খসাও, 10 টাকায় হইবে না? তাড়াতাড়ি করুন, 15 টাকায়। আচ্ছা ঠিক আছে নাও, কিন্তু মনে রাখিও পুরা হিসাব লিখিয়ে রাখি। বিবাহের সময় তোমার শ্বশুর বাড়ি হইতে যৌতুকের নামে কড়ায় গন্ডায় সব উসুল করিয়া নিব, বুঝিয়াছ? বুঝেছি আব্বাজান, বুঝেছি। আপনি আমার পিতা আর আমি আপনার সন্তান, আমি বুঝব না? লিখে রাখো। আরে 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 আরে, হায় 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 রে, গত 20 বছরে আমার গাড়িটা মাত্র 20 মাইল চলিয়াছে, আর তোমার ছেলে জোয়ান হইয়া ইতিমধ্যে নানান বাহানায় 2000 মাইল চালাইয়াছে রে। এবার একটু আমার রাস্তায় চুপ করো খিস্টামিয়া। এক পাল্লায় সখী আমার আর এক পাল্লায় দুনিয়াদারি, ওজন করে দেখলাম আমি সখীর পাল্লা ভারী রে, সখীর পাল্লা ভারী। এক পাল্লায় বন্ধু আমার আর এক পাল্লায় দুনিয়াদারি, ওজন করে দেখলাম আমি বন্ধুর পাল্লা ভারী রে, বন্ধুর পাল্লা ভারী। আমার পৃথিবী যেদিকে আঁখি মেলি দেখি তোমার ছবি, অন্তরের অন্তর তুমি,
পাল্লায় সখী আমার আর এক পাল্লায় দুনিয়াদারি ওজন করে দেখলাম আমি বন্ধুর পাল্লা ভারী রে বন্ধুর পাল্লা ভারী সামনে যত ঢেউয়ের পরে ঢেউ জীবনের সুর তুমি চেয়ে সুন্দর তুমি জীবনের সুর তুমি ফুলের চেয়ে সুন্দর তুমি কোথায় গিয়েছিলি মা লালার ওখানে? খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। লালার ওখানে গেলে আমার আর কোনো চিন্তা থাকে না। ওর মতো মেয়ে লাখে একটাও পাওয়া যায় না। তোর জন্য ওর ভালোবাসার মনে টান দেখে মনে হয় যে তোরা শুধু বান্ধবী নো, শুধু তুই বোন। যা মা, যা যা। দেখ মা, এই যে যৌতুক, এটা একটা যুগ যুগ ধরে পুরনো প্রথা। কিছু মানুষ যৌতুক দেয়, আবার কিছু মানুষ যৌতুক নেয়। চুরি ডাকাতি করাও তো অনেক পুরনো পেশা, কিন্তু তাই বলে কি চুরি ডাকাতির পক্ষে সাফাই গিয়ে যেতে হবে? না বাবা, না। রীতি রেওয়াজ যতই পুরনো হোক, যদি তা মানুষের উপকারে নাই আসে, তাহলে তাকে মেনে নেওয়া যায় না। কিন্তু মা। না বাবা, তুমি যাই বলো, যৌতুকের বিনিময়ে কখনো সত্যিকারের বিয়ে হতে পারে না। যৌতুকের নামে বিয়ে হয় না, শুধু অসহায় মেয়েদের বিক্রি করা হয়। হায় হায় রে, কি তকবীর আমার! একেবারে মকা মতন ওয়াক্তে সাহাজি রয়েছি। ভাইজান, আপনার মায়া তো লাখে না, কোটিতে একটা। মা গো মা, এমন বোমা বোমা কথা কয় যে শুনলে একেবারে ট্যাস খাইয়া যাইতে হয়। আবার কারণ নজরে না লাগে যায়, তাই কইতেছিলাম কি ভাইজান, মাইয়া রাতে এবার মেহেন্দি লাগানোর ব্যবস্থা করেন। সবই হবে শরবতী, কিন্তু আগে একটা ভালো সম্বন্ধ আসুক, যোগ্য পাত্রে খোঁজ তো পেতে হবে আগে। এইটা আপনি কি কথা বললেন ভাইজান, দলে বড় দাগা দিলেন। হারি, পাত্র আপনি খুঁজবেন কেন? পাত্রই আপনার মাইয়ারে খুঁজতে আইব। মানে? পয়লা কাম পয়লা, আগে বেবি টেস্কির বাড়া 20 টাকা পাঠায় দেন। আচ্ছা, আবুল আবুল। জি স্যার। শরবতী বিবির বেবি টেক্সির ভাড়াটা চুকিয়ে দাও। আচ্ছা, এবার বলো পাত্র কে, বংশ কি, কি বৃত্তান্ত? বংশ খানদান, মাশাল্লাহ, ফার্স্ট ক্লাস। পাত্র হইতাছে দৌলতালির একমাত্র পোলা আরিফ মাহমুদ। মা গো মা, এই পোলারে দখল করনের লাগিয়া মাইয়ার বাপে গো মধ্যে করে কম্পিটিশন লাগিয়া গেছে গা। আমি দেখলাম এমন পোলা ফসকাইয়া না যায়, তাই দৌড় দিয়া আপনার কাছে আইয়া পড়ছি। আবুল, ঠান্ডা দুধ দিয়ে এক গ্লাস বাদামের শরবত নিয়ে এসো। কিন্তু আবুল মিয়া, বাদাম যেন 1/6 কম না হয়, চিনি কিন্তু
चार चमच है तो भाई जान हाँ मी को तसलम की आपु देश उधर थे में और मूड के लिए में एक फ्लैश बादाम रुद्र शाहबुद बनिए थे किंतु आपा इधर तो जोला चुप जा बोल ची ताई कॉम जा बुच्ची आपा बुच्ची आ सुन को था इलो यामुन बिया शुमन तो पारी बढ़िया है ना आपने शाहबुद आंसर जे ये एक सटक बादाम से तो जे सीनी साइड समोस दो 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 आह गोला टा भिजाई मोंटा जुराई पेट ठंडा करी क्या काजू गंदो मनो इतसे बादा मेरे मुद्दे की जे कौन बीबी खाटी कश्मीरी बादा अच्छा 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 ব্যাপারে পাত্রী তথা সভা পায় না ভালো চান তো জান হে কি তুমি এখনো বসে আছো অফিসে যাবে না যাব দু ঘন্টা ছুটি নিয়েছি কেন লোক আসবে কোন লোক আগে আসতে দে মা আরে তুই কিরে কি ব্যাপার বোবা হয়ে গেছিস নাকি আজ কোথায় গেল তোর হাসি ঠাট্টা হই হুল্লোড় চল চল বসি বল আমার মন ভালো নেই কেন কি হয়েছে ফারুক তিন মাসের জন্য লন্ডন চলে গেছে ও এই কথা তাতে কি হয়েছে আরে বাবা তিন মাসের জন্যই তো গেছে সারা জীবনের জন্য তো আর নয় কেন তিন মাস বুঝি কোনো সময় না কি আর এমন সময় আরে বাবা তিন মাসে নব্বই দিন নব্বই দিনে দুই হাজার একশত ষাট ঘন্টা এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো মিনিটে হয় ও মা তুই তাহলে গুনাগুনটি শেষ করে ফেলেছিস গুনগুনে কেন এই তো প্রেমের নিয়ম দিন প্রহর মুহূর্ত গুনে গুনে প্রেমিকের জন্য অপেক্ষার আর এক নামই তো প্রেম তুই ফারুককে এত ভালোবাসিস এই দুনিয়াতে আমার আছেই তো তিনজন আপন যাদের চেহারা না দেখলে শান্তি পাই না ভালো লাগে না এক ড্যাডি দুই ফারুক আর তিন 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 আমার প্রিয় বান্ধবী ফরিদা আর এটাও সত্যি যদি সম্ভব হতো তবে তিনজনকে আমার জীবনটা বিলিয়ে দিতাম আরিফ মাহমুদের জন্মদিন হইতে আজ অবধি তার পেছনে যত খরচ হইয়াছে তার একটি ফর্দ আমি তৈয়ার করিয়া রাখিয়াছি এক এক জন্মের সময় এক হাজার সাতশত দশ টাকা নব্বই পয়সা দুই আকিকা দুত্রি ওটা আমার না না ঠিক আছে আকিকার সময় দুই হাজার একশত তিন টাকা সত্তর পয়সা তিন মাসে খাওয়া দাওয়া লেখাপড়া সিনেমা দেখা এবং ঈদের সালামি বাবদ দুই লাখ তিন হাজার চারশো তেহাত্তর টাকা বাষট্টি পয়সা মোট দুই লাখ সাত হাজার একশো অষ্টআশি টাকা বাইশ পয়সা অত হিসাব রাখা দেন মিয়া ভাই আমি কেবল এটা কইবার পারি যে করিম বাইজানের মাইয়ারে আপনার ঘরে আনলে ঘর একেবারে আলোয় রোশনিতে ভরিয়া যায় মাশাআল্লাহ ভালোই তো তাহলে তো আমার কারেন্টের খরচা অনেক কমিয়া যাইবে আমি খুব চেষ্টা করলেও এক লাখের উপরে ওঠাতে পারবো না কাকে ধরিয়া নিয়েছো বলে কি আরে আমার ছেলের লেখাপড়ার খরচই তো এক লাখ পঁচাত্তর হাজার টাকা তা কাজ করি আপনাকে আমার ছেলেটা
ফিরিতেই দিয়ে দিই। ওভাবে বলবেন না ভাই সাহেব, কেন? আমি তো আপনাকে আমার কলিজার একটা টুকরো দিয়ে দিচ্ছি। না ভাই, আপনার কলিজা আমার লাগিবে না। আমি তো কোসাইন দোকান খুলিয়া বসি নাই যে গুড্ডা ভাবরা কলিজার কথা বলিতেছেন। আপনার মেয়ে আমার বাড়িতে আসিবে, খাইবে, দাইবে, কাপড় পরিবে, বাচ্চা হইবে। একদা চাহে তো জমজ বাচ্চাও হইতে পারে, তখন আবার খরচা ডবল হইয়া যাইবে। তবে হাত জোর করিয়া যখন অনুরোধ করিলেন, তখন ওটা অঙ্ক হইতে 188 টাকা 22 পয়সা ছাড়িয়া দিতে পারি। মা, এদিকে এসো। এই চাও শুনি আসো, তোমার ছেলেরও কিছু বাড়তি ডিমান্ড থাকিতে পারে যা আমরা হিসাবে ধরি নাই। হ্যাঁ আচ্ছা। এই শুনুন জি, আমি আপনাকে 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটে আপনি খুব ভাবে চিন্তা করিয়া দেখুন। মা, হয় টাকা না হয় আমাকে দুটির মধ্যে একটিকে তোমাদের বেছে নিতে হবে। তোমরা কেন ভুলে যাচ্ছ, আমারও একটা ব্যক্তিগত মতামত আছে। সমাজ যখন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে, তখন তোমরা আমাকে টাকার কাছে বিক্রি করতে চাও? কথাটা আমাকে বলছিস কেন, তোর বাবাকে বল। বাবার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। তুমি শুধু বাবাকে বলে দিও, বিনা যৌতুকে এই বিয়েটা মেনে নিতে না পারলে এই ঘরে হয়তো টাকা আসবে, সেই সাথে এই ঘর থেকে তোমাদের একমাত্র সন্তান লাশ হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ ভাই, কি হইল? জি, যদি 2,07,000 টাকা আপনাদের কাছে বেশি মনে হয়, তাহলে কোনো নিচু বংশের ছেলেকে খোঁজ করে নিন। এই শোনো। আরে কি বলো, আমার ছেলের আর কি কি বাড়তি দাবি? আমি বলি কি, আর কোনো শর্ত না বাড়িয়ে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। কেন কেন? ছেলের কথা ভেবে তোমাকে এ বিয়েতে রাজি হতেই হবে, কারণ এ বিয়ে না হলে তোমার ছেলে আত্মহত্যা করবে। তাহলে এই দুঃসংবাদ আর এই লোকসানের খবর তোমার পচা মুখে ওদের জানাইয়া দাও। ওইখানে যাইবার মানসিক অবস্থা আমার আর নাই, আমি এইখানেই রহিলাম। জি, আমরা রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। শুকুর আলহামদুলিল্লাহ, বিয়ান সাহেবা আপনি আমার মান সম্মান রাখলেন। তাই এবার কাবিনের কথাটা পাকা হয়ে যাক, যে তোমার কমিশনটাও ঠিকঠাক থাকে। ওই সর্বদের বাচ্চা, যৌতুক যখন মাত্র 1,00,000 টাকা, তখন কাবিন তো 2,00,000 টাকা হইতে পারে না। শরীয়ত মোতাবেক 32 টাকা আনা নাই হোক। আলহামদুলিল্লাহ, আমি তাতেই রাজি। এই নিন চাচা, গুনে নিন। গুনে তো তুমি দিয়েছো বাবাজি। এই নাও বাবা, বাড়ির দলিলটা দেখে রাখো। কি যে দিনকাল এলো, এই সমাজে যত করবেন কি ছিল, আর এখন দেখুন আপনার মতো একজন সৎ মানুষও মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড়ের জন্য বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। যাক, তবু এত কিছুর পরেও স্বামীর ঘরে গিয়ে মেয়েটা যদি সুখে থাকে, তাহলেই আল্লাহর কাছে হাজার শুকুর। ওকে, মেয়ে কাম ইন স্যার। এই যে করিম স্যার, আসুন আসুন বসুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আমার অ্যাডভান্সের দরখাস্তটা? হ্যাঁ পড়েছি। আচ্ছা বলুন তো, আপনি যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোম্পানির কাছে 10,000 টাকা অ্যাডভান্স চেয়েছেন, আর বলেছেন মাসে মাসে 200 টাকা করে 5 বছরে এই টাকা শোধ করে দেবেন, আমি জিজ্ঞেস করতে পারি কি কাল সকাল পর্যন্ত যে আপনি বাঁচবেন, এর কি গ্যারান্টি আছে? স্যার, কে কতদিন বাঁচবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাহলে কোন ভরসায় 5 বছরে এই টাকা শোধ করে দেওয়ার কথা বলছেন? আশা ভরসার উপরেই তো মানুষ বেঁচে আছে স্যার। বুঝেছি, আপনি এই দরখাস্তটা রেখে দিন। ঠিক আছে স্যার, ঠিক আছে। দাঁড়ান, এই নিন আপনার মেয়ের বিয়ের জন্য 10,000 টাকা। না না স্যার, আমি ভিক্ষে চাই না। আপনি আমার কোম্পানির একজন বিশ্বস্ত কর্মচারী, না আপনি ভিক্ষা চাইতে পারেন না আমি ভিক্ষা দিতে পারি,
এ মাস থেকে আপনার বেতন 200 টাকা বাড়িয়ে দেয়া হলো এবং এক বছরের বোনাসের টাকা ও বাড়তি বেতনের টাকা অ্যাডভান্স দিয়ে যান বাকি টাকা ওভারটাইম করে শোধ করে দেবেন নে স্যার মেয়ে বিয়ে দেওয়ার পর কাজ করা আর আল্লাহকে ডাকা ছাড়া আমার আর কিছুই করার থাকবে না ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ যাক মা তোর কপাল খুবই ভালো যৌতুকের বন্দোবস্ত হয়ে গেছে আর বিয়ের খরচ বাবদ যে টাকা দান করেছিল বড় সাহেব তাও ব্যবস্থা করে দিয়েছেন নে মা টাকাগুলো তুলে রাখ না বাবা যৌতুকের জালে তোমাকে জড়িয়ে শ্বশুর বাড়িতে যাবার সাধ আমার নেই কি বলছিস তুই মেয়েরা কি সারা জীবন বাপের বাড়িতে থাকে তা হয়তো থাকে না কিন্তু পরের ঘরে পাঠাবার জন্য একটি মেয়ের বাবাকে এত বড় মূল্য দিতে হবে কেন যৌতুকের মতো জঘন্য জিনিসের লোভ মিটাতে গিয়ে কেন তোমাকে এত ছোট হতে হবে কেন এত ধার দেনায় ডুবে যেতে হবে কেন তোমার সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় তোমার সমস্ত সুখ শান্তি এমনকি ভিটে বাড়ি পর্যন্ত বন্ধক দিতে হবে না বাবা না তোমাকে তোমাকে এত বড় ঋণের বোঝায় জর্জরিত করে আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারবো না বাবা মা এটি কি বলছিস কেন তুমি আমাকে মানুষ করনি তোমার কষ্টে রোজগারের টাকা আমাকে এমএ পাস করাওনি মা রে এ যে সব পিতা মাতারই কর্তব্য 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 শুধু কি তুমি একাই পালন করবে সন্তান হিসেবে আমার কি কোনো কর্তব্য নেই তোমাদের মতো সৎ পিতারা কত কষ্টে ছেলেকে মানুষ করো কিন্তু বড় হয়ে তারা সবাই বউ নিয়ে আলাদা হয়ে যায় মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায় শুধু রেখে যায় তোমাদেরকে অসহায় করে আমি তো ও জানি বাবা বড় আপার যৌতুকের টাকা এখনো তুমি শোধ করতে পারোনি তাই আমি ঠিক করেছি চাকরি করে বড় আপার যৌতুকের টাকা শোধ করব তারপর তারপর না তুমি আমার কথা ভেবো বাবা না মা তা হয় না আমি যে কথা দিয়ে ফেলেছি তুই আমাকে ছোট করিস নে তুই আমাকে কথা দে মা তুই আমাকে কথা দে বাবা মা রে তুই শ্বশুর বাড়ি চলে যাবার পর সুফিয়ার যৌতুকের পাওনা মিটিয়ে দিতে পারলেই আমি বেঁচে যাই ওর শ্বশুর বাড়ির লোকেরা এত ভালো যে পাওনার জন্য আজও টাকা না দেয় সত্যি এইসব ভালো লোক আছে বলেই তো দুনিয়াটা এখনো টিকে আছে হরিদা জি বাবা এই যে মা বিয়ে সব গয়নাগাটি ডেলিভারি নিয়ে এসেছি যাক আমার মাথা থেকে মস্ত বড় একটা চিন্তা দূর হলো আল্লাহর কাছে এই দোয়াই করি শ্বশুর বাড়িতে তুই যেন এমন সুখী হতে পারিস যাতে বাপের বাড়ির আদরের কথা তোর কোনোদিন ভুলেই না হয় আমি এখন সুফিয়ার শ্বশুর বাড়ি যাই ওকে দাওয়াতটা দিয়ে আসি বাবা আরে আপা তুমি এসো তুমি অনেকদিন বাদে বাপা বাবা এইমাত্রই তোমার কথা বলছিলেন বেঁচে থাক মা বেঁচে থাক তুই এসেছিস মা খুব ভালো হয়েছে আমি তোকেই আনতে যাচ্ছিলাম যা বোনকে বিদায় দিবার জন্য এবার তৈরি হয়ে নে মনে রাখিস তোর মায়ের দায় দায়িত্ব তোকেই পালন করতে হবে আর এই নে ফরিদার বিয়ের অলংকার তোর মায়ের পুরনো গয়না ভাঙিয়ে গড়িয়েছি যাতে শ্বশুর বাড়িতে কেউ তোর বোনকে খোঁটা দিতে না পারে হ্যাঁ রে পাওনার জন্য তো শ্বশুর বাড়ির লোকেরা কোনো টাকাটা দেয়নি তো না বাবা না ওসব নিয়ে তুমি কিচ্ছু দেবো না জানি আমি জানি তোর শ্বশুর বাড়ি ওরা সত্যিই খুব ভালো লোক আমি বরং লজ্জিত যে কথা মতো পাওনা মিটিয়ে দিতে পারিনি যাক ফরিদার বিয়েটা হয়ে গেলে আর দেরি করবো না যা মা যা গয়নাগুলো তুলে রাখ খুব সাবধানে রাখিস Thank you.
जेलखाना तीनखाना पाठाते ना ये दौलत साहेब मेहरबानी करे एक भेतरे आसबें क्यों भेतरे जाब क्यों एक गोपनीय कथा आछे गोपन कथा हाँ दौलत साहेब शुने आसो ठीक है अपनारा जब सबाई बलते हैं तक सुनिए आसि चलो जी बसु बसिवार प्रयोजन ना कि बला बोलो बोलो साहेब এখন আমার ইজ্জত আপনার হাতে হ্যাঁ এইসব আমার কি বলিতেছেন আপনার মেয়ের দায়িত্ব নিয়ে আপনার ইজ্জতের ঠিকাও নিতে হইবে নাকি দৌলত সাহেব আমার সর্বনাশ হয়ে গেছে বিয়ের অলংকার যৌতুকের টাকা সব চুরি হয়ে গেছে টাকা চুরি হইয়া গিয়াছে জি দৌলত সাহেব এই সব চিটিংবাজি ছাড়িয়া দিন না কেন বলেন না যে আপনি কোনো টাকা পয়সাই জোগাড় করতে পারেন নাই ভয় লাগে আসতে বলুন मान सम्मान सब धुए मिसे जाए मिथ्ये कथा बोली मिथ्ये आल्ला गजब करते गजबर बच्चा गजब বিনয়ের নামে বাড়িটা ডাকি আনিয়া আমাদের বাপ বেটাকে এত বড় বেইজ্জত দেই আপনি শুধু আমাদের মূল্যবান সময় নষ্ট করেন নাই সেই সঙ্গে চরম বেদবি আছেন তোলো সাহেব আপনি বিশ্বাস করুন খেয়াল করি আপনার বিশ্বাস আছে আমি আরেফকে নিয়ে চলিলাম আল্লাহ ভয় লাগে আপনার পায়ে পড়ি গরিবের মেয়েরা শুধু একবারই বউ সাজে এই দিয়ে যদি ভেঙে যায় তাহলে সারা জীবন আমার মেয়ে বউ হতে পারবে না বুঝা তাকে জীবন ভর নিতে হবে আমার মান ইজ্জত এখন আপনার হাতে আরে রাখেন মহাশয় যৌতুক দেবার ক্ষমতা নাই মেয়েকে বিবাহ দিবার শখ ওই মেয়েকে লইয়া বাজারে দাঁড়ান গিয়া যান শোনেন ফকিরের বাচ্চা ফকির কি ব্যাপার বাবা খুলে বলুন কি আর খুলিয়া বলিব বড়ই দুঃখের সঙ্গে জানাইতেছি এই বিবাহ হইবে না মানে
আস্তে আস্তে অত গরম হইও না। একটু আগে কন্যার পিতা আমাকে আড়ালে ডাকিয়া নিয়ে কি বলিয়াছে জানো? কি বলিয়াছে? মেয়েটি লুকাইয়া লুকাইয়া অন্য একজনের সহিত প্রেম করিত। কি বাজে বকছেন, নিজের মেয়ে নেই বলে পরের মেয়ে বদনাম করছেন? সত্য অপ্রেয় হয় বটে। শোন, মেয়ের পিতা বলিয়াছে মেয়ের পেটে অন্যের অবৈধ সন্তান আসিয়াছে। না, শুধু ইহাই নহে, আরো বড় খবর হইতেছে। সেই প্রেমিকটি হুমকি দিয়াছে, মানে মানে সরিয়া না পড়িলে সে আমাদের বাপ বেটা কাহাকেও আস্ত রাখিবে না, কি যাইয়া কাঁঠাল পাকাইয়া দেবে। বিবাহ করাইতে আসিয়া যান শেষ করিবার কোনো দরকার নাই, চলো না। কি, আমি ফরিদার সঙ্গে কথা না বলে এখান থেকে যাব না? বাবা আরে দোষ করিয়াছে ফরিদা, তাহার সঙ্গে কথা বলিতে যাইয়া এই ভরা মজলিসে তাহার পিতাকে আর ছোট করিও না, সবার কাছে তাহার মাথা আর নিচা করাইও না, নিরীহ পিতাকে আর কাঁদাইও না। চলো বাবা চলো, সোনা মানিক আমার ধনা। লালা জলদি যাও, বজাতে পথ আটকাও, বজাতে যেতে দিও। দাঁড়ান দোলা সাহেব, কেন বিয়ে হবে না, কি হয়েছে আমাকে বলুন। ভিতরের কথা মজলিসে বলা যাইবে না, ভিতরে গিয়া শুনিলেই ভালো হয়। চলো বেটা দাঁড়ান, কেন হবে না বিয়ে? কি দোষ করেছে আমার বান্ধবী, কি দোষ করেছে তার বাবা? তার জবাব আমি দিতে পারিব না, মেয়ের বাবই ভালো দিতে পারিবে। না, আপনাকে বলতেই হবে। বেয়াদবি করিও না। তুমি কোথাকার কে রে যে আমাকে জেরা করিতে আসিয়াছো? আমি শরীফ মানুষ, তাই কিছু করিয়া করিমানির মতো ভদ্র মানুষের সাদা পোশাকে দাগ লাগাইতে চাই না। চলো বেটা সর। আরে সর বেটি। যে বিয়ে প্রস্তাব এনেছে তাতে তুমি রাজি হয়ে যাও। কি, দৌলতালির ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাবে আমি রাজি হব? এই বিয়েতে আমি রাজি।
তুমি তোমার অনুমতি দাও। এই কি বলছিস মা? ফরিদরা তোর বান্ধবী? আমার সবই মনে আছে বাবা, কিন্তু এখন আমার সিদ্ধান্ত, আমি আরিফকে বিয়ে করব। লায়লা, বিয়েটা একটা ছেলে খেলা নয়, এটা মানুষের সারা জীবনের প্রশ্ন। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি বাবা, আমি আমার দায়িত্ব সম্পর্কে পুরো সজাগ, আর সে দায়িত্ব আমি ঠিকভাবেই পালন করব। তুমি আরিফের বাবাকে খবর পাঠিয়ে দাও, বলে দাও দৌলত আলী আর তার ছেলে যত টাকা যৌতুক দাবি করুক, সেই দাবি তুমি মেয়ের বাবা হিসেবে পূরণ করবে। অমন শ্রীদেবীর মতো নাচিতে নাচিতে কোথায় হইতে আসিতেছ? আমি তো নাচতেছি, আপনি কি ঘরে বসে দোল বাজাইতেছেন না গুনতেছেন? সর্বতী, টাকা পয়সার কোথায়? নিজের ভাঙ্গা কপাল জোড়া দিবার কথা চিন্তা করিতেছি। আর ভাঙ্গা কপাল নিয়ে চিন্তা করতে হইব না, এমন ব্যবস্থা করে আইছি যে আগে বেবি ট্যাক্সি ভাড়া 20 টাকা বাইরে পাড়ায় দেন। তা দাও 20টা টাকা, তুমি দাও, আমি বেবি ট্যাক্সির ভাড়া মিটাইয়া দিয়ে আসি। হ্যাঁ, আমার কাছে তো টাকা নাই। চেক আছে। চেকই দাও, আমি মুদি দোকানে তো ভাঙাইয়া দিয়ে আসি। ভাঙাবেন কেমনে? চেক তো আমার নামে করস। আমার চেক তোমার কত করস? তাই এবার আসল কথা বলিয়া ফেলো। আসল কথা মানে চান্দের মতো মাইয়ের সম্বন্ধ লইয়াছি। চান্দের মতো মেয়ে হইলে আমারও সূর্যের মতো ছেলে। এইবার বলো কোন জায়গার সম্বন্ধ, আর তারা যৌতুক দিবে কত? মুখে যা পাইবেন ততই পাইবেন, বেশিও পাইতে পারেন। কোটিপতি বাপের একমাত্র মাইয়া মগর আমারে কিন্তু 5,000 টাকা কমিশন দিতে হইব। আরে কমিশন টমিশনের কথা পরে হইবে, আগে বলো 10-15 লাখ টাকা যৌতুক দিতে পারিবে তো? মেয়ের পিতার নাম ঠিক কি? ব্যবসায়ী আজহারউদ্দিন খান। সর্বতী, বেবি ট্যাক্সি বিদায় করিয়ে দিয়েছ নাকি এখন বাইরে দাঁড়িয়ে আছে? থাড়ায় রয়েছে। এইবার বিদায় করে দেন। বিদায় করিয়া দিব, বিদায় করিব কেন? চলো ওই ট্যাক্সিতে আজহারউদ্দিনের বাড়িতে যাই, শুভ কাজে দেরি করিতে নাই। আরে ও আজহারের আম্মা, আরে ও আরিফের আম্মা, আজকে দুপুরের খানা পাকাইও না, আমি আজহারউদ্দিনের ওখানে খাইয়া নিব। আর কথাবার্তা যদি পাকা হইয়া যায় তোমাকেও ডাকিয়া নিব টেলিফোন করিয়া। চলো সর্বতী চলো, আজ তোমাকে কোলে করিয়া লইয়া যাই। মাশাল্লাহ মাশাল্লাহ, কত বড় বাড়ি! তার কি এই বাড়িতে ভাড়া থাকে? ভাড়া থাকবো কেন, আগে বেবি ডেস্কিটা বিদায় করেন। পুরো বাড়িটাই কি তাহাদের নিজেদের? নিজের হইবে না তো কি আপনার হইব? আগে বেবি ডেস্কিটা বিদায় করেন। যৌতুক হিসাবে এই বাড়িটাই কি পাওয়া যাইবে? কেবল এই বাড়ি কেন, আরো অনেক কিছু পাওয়া যাইব। আগে বেবি ডেস্কিটা বিদায় করেন। উহাকে তুমি নিজেই বিদায় করিয়া দাও। কি কইছি না আমার কাছে কার আছে? তাহলে ভিতরে গিয়াই পাঠাইয়া দাও, ভিতর হইতে ভাড়া পাঠানো তো তোমার রোজকারি ধান্দা। আচ্ছা আই ড্রাইভার, কত হইছে? 35 টাকা। 15 টাকা দাও। কইছি না অন্তরি বহু হয় নাই। শালা, সকাল থেকে কুফায় পাইছে, কেবল ফকের ঘরে দেখা হইতাছে। তুমি কি আমাকে কিছু বলিলে? যে না, চলেন। হ্যাঁ চলো। সাহেব, আপনার বিবি সাহেবরে কইয়েন তাড়াতাড়ি ভাড়া পাঠাইয়া দিতে। তুর বেটা, ও আমার বিবি হতে যাইবে কেন? ও তো শালিকার মতো। দেরি হইলে নাস্তা পাঠাইয়া দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহিরেও ফিটফাট ভিতরেও ফিটফাট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসুন। জি শুকরিয়া। নয় ওখানে বসুন। আচ্ছা স্যার, উনি সেই মানুষ যারা দৌলত আলী। জানি জানি, হন আর পোলা আরিফের কথাই কইছিলাম, আপনার মান সম্মানের কথা আর দণ্ডালতের কথা আমি দৌলত চাবে এত করে কইছি যে জুতো পরা ভুলে গিয়ে খালি পায়ে এখানে দৌড়ে চলে এসেছে। না ইয়ে মানে আমার জুতা জোড়ার দাম একটু বেশি ছিল বলিয়াই উহাদের বাড়িতে রেখে আসি। আপনি তো শুধু জুতো জোড়া বাড়িতে রেখে চলে এসেছেন। জি জি, টাকা পয়সার গন্ধ পেয়ে। জি,
অনেক মানুষ তাদের বিবেক এমনকি ইমান পর্যন্ত বন্ধ করে গেছে। সবাই তোমার আদর জানে, এতক্ষণে নিশ্চয় মিটিয়ে দিয়েছে। জি জি। তা দৌলত সাহেব জি, এবার বলুন কত টাকা যৌতুক পেলে আপনি খুশি হবেন? আপনি এত বড় লোক কম দিবেন কেন? মানুষ তো শুনিয়াছি মেয়ের বিবাহে যৌতুকের জন্য সর্বস্ব দিয়াও কাঙ্গাল হইয়া যায়। আমাকে কাঙ্গাল হতে হবে না, বলুন কত টাকা যৌতুক চাই? 3 লাখ? চল শরবতি খাই গিয়া বরবটি। 6 লাখ? 10 লাখ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি রাজি, আমি রাজি। যাক, এইবার দিন মোরের টাকাটা ফয়সালা করা, আমার কমিশনটা তো দিয়ে বলার। আমার মেয়ের দিন মোর হবে 20 লাখ টাকা। 10 লাখ টাকা যৌতুকের 20 লাখ দিন মোর। ঘাবড়াবেন না, হাজার হোক, আমার মেয়ের দিকটা তো দেখতে হবে। আল্লাহ না করুন যদি কোনো কারণে আমার মেয়ে তালাক হয়ে যায়, তাহলে 10 ভরের টাকা আপনাকে নগদ দিতে হবে না, তার বদলে আমার মেয়ে আপনার বাড়ির মালিক হয়ে যাবে। মালিক হয়ে যাবে? সত্যটা একটু কাছে লাইয়া নরম করতে পারেন না? কি বিয়া কবি করেন না, আপনার পোলায় কোনো জন্মে বড় লোকের মাইয়ারে তালাক দিব না। হ্যাঁ, আমার ছেলে তালাক দিতে চাইলেও আমি দিব না, না মানে আমি দিতে দিব না। আমি রাজি স্যার, কেবল কেবল দিয়ে। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন। আগামী শুক্রবার? হ্যাঁ, তবে একটা শর্ত আছে, যেহেতু যৌতুকে ধুমধাম করে কোনো অনুষ্ঠান হবে না, আপনি ছেলে নিয়ে আসবেন আর মেয়ে তুলে নেবেন। এবার আসুন। আসিব যাইব, আসা যাওয়া চলিতেই থাকি। তা এই সুরক্ষণে কিছু খাতির খেদমত হইবে না? না মানে সর্বতি বলিয়াছে আপনার বাড়ির রান্না বান্না একটা বিরাট সুনাম হইয়াছে। আমি যদিও কম সব খাই, তবু ওই দুপুর একটু খাওয়ার ব্যবস্থা করুন না। হ্যাঁ হ্যাঁ, আরিফ ওর সঙ্গে আমার বান্ধবী ফরিদার বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, কি আর করা যাবে, ওর সঙ্গে বিয়েটা ভেঙে গেল আর আমার সঙ্গে ঠিক হয়ে গেল। জানি ঘটনাটা অনেকেই অবাক করবে, কিন্তু আমি নিরুপায়। যৌতুক 10 লক্ষ টাকা? ওকে ওকে। শাদী মোবারক, শাদী মোবারক, শাদী মোবারক। আপনার ছেলে কোথায়? আছে, গাড়িতে রাখি আসিয়াছি। টাকা দিন, ছেলে নিন। ঠিক আছে, বসুন। আপনার যৌতুকের 10 লাখ টাকা বুঝে নিন। 10 লাখ? এই টাকা আমি কাকেও দিব না, কাকেও দিব না। গেলো। হ্যাঁ হ্যাঁ, 10 লাখ টাকার গন্ধ আলাদা। কি 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 ব্যাপার? আগে দলিলটা সই করুন। কোথায় সই করিতে হইবে বলুন? সই করার আগে পড়ে দেখবেন না? আরে আপনি তো পড়িয়াছেন, তাহলে আমারও পড়া হইয়া গিয়াছে। আসুন, সই মারিয়া দিতেছি। Thank you.
শ্বশুর বাড়ি যাবি বলে না মা না কাঁদে না আমার কথা ভাবিস নি আমার কোনো কষ্ট হবে না আমি একাই বেশ থাকতে পারবো হ্যাঁ আমি একাই বেশ থাকতে পারবো ও বুঝেছি মা আমার লজ্জা পেয়েছে ও বরযাত্রীরা সব এসে গেছে আমি যাই একটি মেয়ের জন্য এই বাসর ঘর বড় আকাঙ্ক্ষিত ঘর সেই আকাঙ্ক্ষিত বাসর যাকে নিয়ে সাজাবো বলে স্বপ্ন দেখেছিলাম তা যখন ভাগ্যে হলো না তখন একে বিয়ে বলবো না ভাগ্যের খেলা বলবো বুঝতে পারছি না আজ আমাদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়েছে তার দাম ও মান এই সমাজের কাছে আমাদের রাখতেই হবে এসব কথা তুমি কাকে শোনাচ্ছ তোমাকে আমাকে আমার সঙ্গে তোমার কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক না লায়লা আমি ফরিদার প্রতারণা ভুলে গিয়ে বাস্তবকে মেনে নিয়েছি বাহ নিজের অপরাধ একটা নিরীহ অসহায় মেয়ের উপর চাপিয়ে দেবার কৌশলটা তোমার বেশ ভালোই জানা আছে মনে রেখো কোনোদিন তোমাকে আমি স্বামী বলে মেনে নিতে পারবো না আর আমাকে স্ত্রী হিসেবে পাবার জন্যে হাত বাড়িও না তোমার স্ত্রী আমি নই তোমার স্ত্রী আছে ওই ফুরসত চায় এসো দেখো চমকে উঠলে কেন এই তো তোমার স্বপ্নের রানী যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো এই তো তোমার স্ত্রী তোমার 10 লাখ টাকার যৌতুক যাও এই টাকার সঙ্গে তুমি বাসর রাত কাটাও যাও না তুমি ভুল বলছো আমি যৌতুক চাইনি মিথ্যে কথা যৌতুক তুমি না চাইলে আমার বান্ধবী ফরিদার কপাল ভাঙলো কেন তাদের মান সম্মান ধুলে মিশিয়ে দিলে কেন সুফিয়া মারা গেল কেন ফরিদার বাবা পাগল হলো কেন 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 তাদের কি শুধু এই অপরাধ যে তারা গরিব বলো আর কি অপরাধ করেছিল আমার বান্ধবী ফরিদা চুপ কর বোবা হয়ে গেলে কেন আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি যাও বেরিয়ে যাও যাও ফরিদা তোর অপমানের তোর যন্ত্রণার কথা আমি ভুলিনি তুই আমাকে ভুল বুঝলেও আমি একদিন ঠিকই প্রমাণ করে দেব তোর ভালোবাসা কেড়ে নিয়ে আমি সুখী হতে চাইনি আমি এসেছি তোর প্রতিশোধ নিতে হ্যাঁ প্রতিশোধ আরে দেখতে বারান্দায় বসিয়া থাকুক ছাদে বসিয়া থাকুক কিংবা রাস্তায় দাঁড়িয়ে নৃত্য করিতে থাকুক তেরে কেটে না তেরে কেটে না তাতে তোমার আমার কি বলো কি গুলি মারো ইটা মারো নিজেদের পেট ভরো বসো 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 বসি আরাম পাইতেছ না দুই দিন পর বিক্রি করিয়া দিব আপা ও আপা বলো আপনার নাস্তা
নাস্তা? হ্যাঁ, পান্তা ভাত আর রাইতের বাহি তরকারি। বাহ, এমন চমৎকার নাস্তা কে পাঠিয়েছে? কেন, সাপ আর বেগম আম্মা। কি বৌমা, বারান্দায় নাস্তা করিবে নাকি? আরে কথা বলিতেছ না কেন, কি হইল? ইহা কি করিলে বৌমা, ট্রলিটা দোতলা হইতে এইভাবে ছুঁড়িয়া দিলে? তোমার ব্যবহার মিটিংয়ে যারা বৌমা মারে তাদের মতো, ইহার অর্থ কি? এই বাড়িতে আমি খালি হাতে আসিনি, নগদ 10 লাখ টাকার যৌতুক নিয়ে এসেছি। এই নাস্তা আমি খাবো না, আপনারা খান। আমরা খাবো? আরে ব্রহ্মা, এই এই বড়লোকের বেটিরে বুঝাইয়া দাও, ইহা তার বাপের বাড়ি নহে, শ্বশুর বাড়ি। দেখেছো দেখেছো? আপনার ভাগ্য ভালো যে শুধু নাস্তার নিচে ফেলে দিয়েছি, আপনাকে নিচে ফেলে দেইনি। কি বললে? চুপ করে চুপ করে, ভালো করে জেনে রেখো, এটা তোমার বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। চেঁচাচ্ছে কেন? আমি কখনো কি বলেছি যে এটা একটা পাগলা ঘরে? জেনে রাখুন, আমার আমার শুধু মুখই চলে না, প্রয়োজনে আমার হাতও চলে। আর শুধু হাতটা কেন, প্রয়োজনে প্রয়োজনে হাতিয়ারে চলে। ওরে বাবারে, কি ডাকাত বলে! আরে বেরাব্বা, এই কলমই যদি হয় দুনিয়ার সবচেয়ে বড় হাতিয়ার, তাহলে সমাজে এত অশান্তি এত হানাহানি থাকবে। কে, আমার নামে বদনাম করা হচ্ছে? না 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 বৌমা, ইয়ে তোমার কাছে কি চাকু রহিয়াছে? ইয়ে শ্বশুর সাহেব, বড়ই ডেঞ্জারাস চাকু। বৌমা দেখিতেছি টেলিস আমাদের মধ্যে কমেডিয়ান, কলমকে বলিতেছে চাকু। ঠিকই বলিতেছি, এটা একটা কলম। কতকাল পর্যন্ত এই কলম দিয়ে আমি খুব গর্ব করতাম, মনে করতাম এই কলম তলোয়ার চেয়েও অনেক বেশি ধারালো। ভাবতাম এই কলমের আচরে বিবেকহীনদের নাড়া দিয়ে জাকাতে পারবো, কিন্তু আপনাদের মতো বিবেকহীন মানুষদের কাছাকাছি এসে বুঝতে পারলাম কলমের চেয়ে চাকুকে আপনারা বেশি ভয় পান। না না বৌমা না, ছুরি চাকু খুর এইসব পুরানা হইয়া গেছে, এখন আমরা বাংলাদেশে ভয় পাই পিস্তলকে, তারপর ওই মালটা কি জানো নাম, এলএমজি খে, খারাপ ব্রাশ ফায়ার খে, তা তোমার এইসব জাম্বু মার্কা ফাইটিং চিন্তা এই বাড়ির বাইরে গিয়া করিলে ভাল হয়। হ্যাঁ হ্যাঁ, কেন, এই বাড়িটি কার? কেন, তোমার কি সন্দেহ রইয়াছে এই বাড়িটা আমার নহে? কিন্তু তার আগে বলুন তো, আপনাদের চোখে আমার নির্যাতে কি? দেখো বৌমা, যতই উঁচু গলায় কথা বলো না কেন, আসল কথা হইতেছে আমাদের সমাজে বউয়েরা ঝি চাকর বাঁধির চাইতে বেশি কিছু নয়। গরিব অবলা মেয়েদেরকে আপনারা বউয়ের নামে ঝি চাকরানি বানাতে পারেন, কিন্তু আমার মতো মেয়েদের দাবিয়ে রাখতে পারবেন না আপনাদের মতো দলিতালিরা। এই যে বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা আমার। তোমার? হ্যাঁ আমার, মনে নেই দেনমোহরের জন্য বাড়িটি লিখে দিয়েছিলেন? অত বড়াই করিও না, যদি তোমাকে তালাক দেওয়া হয় তাহলে এই সমাজে তোমার ইজ্জত কোথায় থাকিবে?
দরকার হলে আমি তালাকই নেব কারণ আপনাদের মতো মানুষেরা নারীদের বাদি বানাবার জন্য এক টুকরো কাগজে তাদের ভাগ্যকে বেঁধে রেখেছেন কিন্তু আমি আমি সে যদি মেয়ে নই আমার তালাকের বিনিময়ে আপনাকে এই বাড়ি ছেড়ে দিতেই হবে রানী বলুন আর মহারানী বলুন কোনো কথাই কাজে আসবে না আমি আপনার ছেলের স্ত্রী না আপনাদের বৌমা এই বাড়িতে আমি শুধু আমার দেন মোহরের অধিকার আদায় করতে এসেছি আন্ডারস্ট্যান্ড সর্বনাশ বৌমা আরিফের আম্মা ইহা কি হইয়া গেল আমার মাথায় বরফের ছালা বাঁধিয়া দাও যে জালে ওই এটিকে আটকাইতে চাহিয়াছিলাম সেই জালে কিনা নিজেই আটকা পড়িয়া কপালে কেন কপালে এখানে কেন শিখিস আমি দেখতে এসেছিস তোর জ্বালিয়ে দেয়া আগুনে আমি কিভাবে পড়ছি আমাকে ভুল বুঝিস না ফরিদা আমি আমাকে ওকে আমি ঠিকই বুঝেছি বন্ধু নামে তুই শত্রু তুই ধনী আমি গরিব টাকার জোরে তুই আমার ভালোবাসা আমার স্বপ্ন ছিনিয়ে নিয়েছিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই থাকতে পারে না না ফরিদা না আমার কথা তো কিছুতেই হবে আর কিসের জন্যে কিসের জন্যে আমাকে যন্ত্রণার আগুনে পুড়িয়ে তুই কি এখনো শান্তি পাসনি যা বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা আসুন আসুন খোশামদেদ খোশামদেদ আসসালামু আলাইকুম আরে তুমি একা কেন বরযাত্রী কোথায় ভাবছো কি আর কোনো চিন্তা নেই যৌতুকের পুরো ব্যবস্থা করে ফেলেছি আমাকে আপনি মাফ করে দিন চাচা আমি আমি অপরাধী জানি না কি কারণে আমার আর আপনার মেয়ের জীবনের এত বড় সর্বনাশ হয়ে গেল সর্বনাশ তুমি তুমি আমাদের সর্বনাশ করেছো তোমাকে আমি মেরে ফেলবো তোমাকে আমি মেরে ফেলবো খুন করে ফেলবো বাবা খুন করে ফেলবো আমাকে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও কারোর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই আমাদের যে সর্বনাশ হয়ে গেছে তা আমাদের কপালে লিখেছিল বাবা লিখেছিল আমাকে তুমি মাফ করে দিও মাফ করে দিও অনেকদিন তোমার খবর নিতে পারিনি সত্য অপ্রিয় হয় পথে মেয়ের পিতা বলিয়াছে মেয়ের পেটে অন্যের অবৈধ সন্তান আসিয়াছে জানো আমাদের ঘরে আরেকটি মেয়ের জন্ম হয়েছে এসে তোমাকে দেখাই কত সুন্দর কত কোমল কত নাজুক ছোটবেলা আমার ধর্ম ছিল ওকে আমি বড় করব পড়াবো তারপরে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দেবো তাই না নানু না না কাঁদে না কাঁদে না যৌতুকের জন্য তোমার বিয়ে আটকে থাকবে না আটকে থাকবে না দেবার ক্ষমতা নাই মেয়েকে বিবাহ দিবার সব ওই মেয়ে গেলে বাজারে দাঁড়ান গিয়া যান সরেন না 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 ফরিদার বিয়ে আমি ভাঙতে দেবো না ভাঙতে দেবো না কি ভাবিয়াছিলাম আর কি হইয়া গেল ছোট ধনী হইতে বড় ধনী হইতে চাহিয়াছিলাম কিন্তু মনের আশা মনেই রহিয়া গেল অতি লোভে এমনই হয় আমার মনে হয় একটা নিরীহ মেয়ের বিয়ে ভেঙে দেবার জন্য আল্লাহ আমাদের উচিত শিক্ষাই দিচ্ছে আহ হা হা বেচারে তো শুধু যৌতুকের টাকাই চুরি গিয়েছিল
ওকে যদি ঘরের বউ করে নিয়ে আসতাম তাহলে আর এই বড় লোকের বেটির কথার খোঁচা আর গিলবো তো খেতে হলো না। সত্যই কইতেছ আরিফের আম্মা, কিন্তু এই অপ্রিয় সত্যগুলো ভিসভিস করিয়া বলিলেই ভালো হয়। কথায় আছে দেওয়ালেরও কান আছে। এই আঁচলটা দাও না, দেখো না পানি পড়িতেছে। আমাদের সব ধোকাবাজি যদি আরিফের কাছে প্রকাশ হইয়া যায়। আমি সবই জানি, আমার কাছে আর কিছুই ফাঁসতে বাকি নেই। আমার বংশ প্রদীপের মুখখানা কেমন শুকনা দেখাইতেছে। নিশ্চয় ক্ষুদা পাইয়াছে। আরিফের আম্মা, আমার পুত্রকে ঘি দিয়া গরম ভাত দাও। চুপ থাকুন, নির্লজ্জের মতো আর কথা ঘুরাইবেন না। ছি ছি ছি, আপনি তো মানুষ, বয়স্ক মানুষ। বয়স্ক মানুষের মান আপনি রাখেননি। যৌতুকের টাকা চুরি হয়েছিল বলে কি ফরিদ আপনার কাছে কলঙ্কিনী হয়ে গেল, অবৈধ সন্তানের মা হয়ে গেল? যৌতুকের লোভ আপনি যে অসহ্যও নিষ্ঠুর হয়ে গেলেন। বাবা, আসল কথা হইতে চুপ করেন, আর একটা মিথ্যা বলবেন না। তুমি মদ্যপান করিয়াছ? মদপান করেছি তো কি হয়েছে, কারো বাপের পয়সা তো খায়নি, নিজেই পয়সা খেয়েছি। মদই যখন পান করিলে তখন আর বাড়ি ফিরিলে কেন? তাহলে কি করবো, ট্রেনে পড়ে থাকলে তো লোকে দেখে বলতো ঘরের লক্ষ্মী ট্রেনে পড়ে আছে। লক্ষ্মী না, লক্ষ্মী না, লক্ষ্মী। আমাকে অলক্ষ্মী বললে কেন? কেন বললে? যা বলো ওই দূর থেকে বলো। বৌমা, তুমি তোমার ঘরে চলিয়া যাও। না, আমি যাব না, এখন আমি আপনাদেরকে নাচাইব। আরিফের আম্মা, আরে দূর কোথায় তুমি? এইসব কি বলিতেছে, এইসব কি দেখেছি? তাহলে একটু ভালো করে দেখে নিন। দেখবে দেখবে আগে পিছে দেখবে, দিনে রাতে দেখবে আরো কত হয় ঝামেলা। সবে তো শুরু হলো খেলা রে, সবে তো শুরু হলো খেলা। দেখবে দেখবে আগে পিছে দেখবে, দিনে রাতে দেখবে আরো কত হয় ঝামেলা। সবে তো শুরু হলো খেলার, সবে তো শুরু হলো খেলা। ঘরে যৌতুক নিয়ে বোঝনি সে যৌতুক দেবে ফাঁসিয়ে, নিজের ছেলেকে বিক্রি করে বিনিময়ে জম আনলে ঘরে, বিনিময়ে জম আনলে ঘরে। কেন তোমরা মানুষ হইলা না, ও আমার শ্বশুর শাশুড়ি, আজ কেন তোমরা মানুষ হইলা না? লোভে
ব্যবসা করো, কোন সাহসে বউকে তবে মারো ধরো, বউয়ের টাকায় যদি করো আরাম, কেন হবে না তারি গোলাম, কেন হবে না তারি গোলাম। ফরিদা, তোর প্রতি যারা অবিচার করেছে তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নিচ্ছি, নেব। তুই আমাকে যতই ভুল বুঝিস সময় একদিন সব বলে দেবে, কি মিথ্যে ছিল আর কি ছিল সত্যি। না ফরিদা না, তুই আমাকে ঘর থেকে বের করে দিয়ে ভুল করিস নে, তোর জন্য এখনো আমার অনেক কিছু করার বাকি আছে। বেগম মাম্মা, এতকাল পর মাজারে যাইতাছেন? হ্যাঁ যাচ্ছি, এতদিন তো আর ঘরে জল্লাদ বউ ছিল না। উঠুন উঠুন বলছি, আপনার শরীর ময়লা, টেবিল পরিষ্কার করে দেন। না তো আমার শরীর তো ময়লা নেই। গায়ে পারফিউম মেখেছেন? পারফিউম না পারফিউম না, এই মাজার জিয়ারত করতে যাচ্ছিলাম কিনা তাই একটু গায়ে আতর মেখেছিলাম। ওই একই কথা, শুনুন, মনে যদি গুণা থাকে তাহলে গায়ে আতর মেখে হাজার জিয়ারত করলো আল্লাহ তা কবুল করেন না। তুমি ঠিকই বলেছো, তুমি যান রান্নাঘরে যান। হ্যাঁ যাচ্ছি। ওরে বাবা রে, এই জিনিসটা আরে কি হলো, কানে কম শোনেন নাকি? কি বলবে বলো। এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? জাহান্নামে। কি, আমার বাবার দেওয়া স্যুট বুট পরে তুমি জাহান্নামে যাওয়ার সাহস পাও কি করে? বাকি পোশাক শোনো, আমার হুকুম ছাড়া তুমি এ বাড়ির বাইরে এক কদমও যেতে পারবে না। আমাকে হুকুম দেবার তুমি কে? তোমার মালিক। চুপ করো, আমি তোমার চাকর নই। চাকর না হলেও আমার কেনা গোলাম, নগদ 10 লাখ টাকা দিয়ে কিনেছি, মনে নেই? এত যদি আত্মসম্মানে বাধে তাহলে তুমি মুক্তি নাও, আমাকে তালাক দাও। হ্যাঁ হ্যাঁ তাই দেব, তোমাকে আমি তালাকই দেব, এক তালাক। না বাবা না, আর বলিও না, বৃদ্ধ পিতার দিলে আর চোট লাগাই নয় বাবা, অনেক সহ্য করে হাত জোর করিতেছি বাবা, আমার ইজ্জত রক্ষা করো, এই ঘরের ইজ্জত রক্ষা করো। যাও বাবা যাও, জলদি উপরে যাও, বৌমার পোশাক ছাড়িয়া দরকার হইলে স্কুল বয়সের পোশাক পরিয়া আসো। যাও বাবা যাও, সোনা যাও যাও। বৌমা যান, এটা স্ত্রী করে রাখুন। আল্লাহ, তুমি আমার 10 লাখ টাকার হেফাজত করো। হ্যালো, কে? ফরিদা? না না, তুমি ফরিদা হতে পারো না। পোড়া কপালি হলে আপন মানুষও চিনতে পারে না। না মানে তোমার গলার স্বরটা। কপাল ভাঙলে গলার স্বরও ভেঙে যায়। আমাকে ভুল বুঝো না ফরিদা, বলো কিছু বলো। নাইলার সাথে তুমি খুব ভালো আছো তাই না? তোমাকে দুঃখ দিয়ে আর তোমার অভিশাপ নিয়ে আমি কি ভালো থাকতে পারি? না আরিফ, ও কথা বলে আমাকে ব্যথা দিও না। না ফরিদা না, সত্যি বলছি, আমি মনে প্রাণে তোমাকেই ভালোবাসি। আস্তে বলো, নাইলা যদি শুনতে পায়। শুনুক,
ওই অলক্ষিকে আমি আর পরোয়া করি না। শোনো ফরিদা, অতীতকে ভুলে যাও, তুমি চাইলেই আমি তোমার সঙ্গেই ঘর বাঁধতে পারি। তুমি যদি কথা দাও এই মুহূর্তে আমি লাইলাকে তালাক দিতে পারি। বলো ফরিদা, কিছু বলো, আমি কি এখন তোমার বাড়িতে আসতে পারি? বাড়িতে আসবে? আচ্ছা আচ্ছা, এসো, খোদা হাফিজ। ফরিদা, ফরিদা, প্লিজ প্লিজ দরজা খোলো ফরিদা। আমি কসম খেয়ে বলছি, তোমার প্রতি যে অবিচার হয়েছে সেজন্য আমি দায়ী নই, আমাকে ভুল বোঝানো হয়েছিল, একবার সামনে এসে আমাকে ক্ষমা করে যাও ফরিদা। সব সম্পর্ক ছিন্ন করে এখন মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ? যাও, ফিরে যাও এখান থেকে। আমি একা ফিরে যাবার জন্য এখানে আসিনি। ভুলে যেও না, তুমি এখন বিবাহিত পুরুষ, ঘরে তোমার স্ত্রী আছে, এখানে দাঁড়িয়ে থেকে নিজেকে আর ছোট করো না। মনে করে নাও, তোমার পরিচিত ফরিদা নামের মেয়েটি মরে গেছে। ফরিদা, ভুলে যেও না, তুমি এখন বিবাহিত পুরুষ, ঘরে তোমার স্ত্রী আছে, এখানে দাঁড়িয়ে থেকে নিজেকে আর ছোট করো না। মনে করে নাও, তোমার পরিচিত ফরিদা নামের মেয়েটি মরে গেছে। কোন নারী যদি একবার কোন কারণে তার মনের দরজা বন্ধ করে দেয়, তাহলে বন্ধ দরজা খোলার সাধ্য কারণে নারীর ভালোবাসা মধুর, কিন্তু তার কিনা বড় বিষ্ঠ। ড্রাইভার, গাড়ি এত জোরে চালাও কেন? যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে আমার ক্ষতিপূরণ কে দিত? চলো আমার সাথে। আজ চলো বড় এখানে। জরুরি কথা কার, নাজুক জিনিসকে কি করে ব্যবহার করতে হয় তা তোমার জানা উচিত ছিল। ইউ স্টুপিড আরিফ। আপা জান, এই বড় ঘরের মেয়েটা আমার জীবন বিষিয়ে তুলেছে। তাই নাকি? তাহলে আমাকে বিদায় করে দিলে লেখা চুকে যায়। হ্যাঁ, আমি লেখাই চুকাবো। আরিফ, চুপ চুপ চুপ। কি? বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি যেখানে যাই তুমি জিজ্ঞেস করার কে? বলিয়া দাও না বাবা, তুমি কোথায় গিয়াছিলে? আমি ফরিদার বাড়ি গিয়েছিলাম তার খবর নিতে। মিথ্যে কথা, মিথ্যে কথা। খবর নিতে? নানু কি এনে কি প্রেম করতে? মিথ্যে কথা। ও, মিথ্যে কথা? কি বৌমা, প্রেম বাহির করে দিচ্ছ? তোমার পরিচিত নামের মেয়েটি মরে গেছে। যে দুঃখ তোমাকে আমি দিয়েছি সেটা যত অপরাধই আমাকে দাও। হ্যাঁ বাবা, আমি তোমারই গলার আওয়াজ। তুমি বিশ্বাস করো ফরিদা, বৌমা কিন্তু রেকর্ডিংটা ভালো করে লাইলার সাথে স্বামী। তুমি প্লেয়ারটা ভেঙে ফেলে কেন? এটা তোমার বাপের পয়সায় কেনা হয়। আমার বাপ তোলে কথা বললে আমি তোমাকে কি করবে? সাবধান মিস্টার, আমি মার খাবার পরে স্বামীর পা টিপে দেবার মতো অবলা স্ত্রী নই। আমি থাপ্পড়ের জবাব থাপ্পড়ই দিতে জানি। আব্বা জান, আমি এই জীবন থেকে মুক্তি চাই। আমি নরক থেকে, এই জাহান্নাম থেকে মুক্তি চাই, মুক্তি চাই। তাহলে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে বেহেশতে চলে যাও, কিন্তু তার আগে আমাকে মুক্ত করে দাও। না না, হ্যাঁ দেবো, আমি আজই সব ঝামেলা শেষ করবো, আমি তোমাকে তালাক দেবো। না বাবা না, কুঠা কথা বলিও না। যাও বাবা যাও, ঘরে যাও, ফ্রিজ হইতে বরফ বাহির করিয়া মস্তকে দিয়া ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। বৌমা, একবার ছেলের কাছে হাত জোড় করে আর আজ ছেলের পা ধরে বাঁচিয়ে নিলেন 20 লক্ষ টাকা। বাবা বাবা বাবা, দৌলতালি। সরি সরি, শেষেছি। অভিনয় আপনি এটিএম শামসুজ্জামানকে হার মানিয়েছেন। 40 লক্ষ টাকা। তুমি কেমন আছো বাবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সময় মতো এয়ারপোর্টে পৌঁছে যাব। আচ্ছা, ওকে। আব্বা, আপনি ভেতরে যান, আমি একটু পরে আসছি। ঠিক আছে।
আমি ডক্টর ফারুক লন্ডন থেকে এসেছি আপনাদের পত্রিকার রিপোর্টার মিস লায়লার কোনো খবর দিতে পারেন মিস লায়লা এত ধারালো কলম কাঁপানো সাংবাদিক কিন্তু হঠাৎ করেই সাংবাদিকতা ছেড়ে দিল ছেড়ে দিলেন মানে মানে হঠাৎ করে তার বিয়ে হয়ে গেল আচ্ছা চলি বিদেশ থেকে এত বড় নিউরোসার্জন হয়ে এলে এবার বৌমার মুখটা বাবাকে দেখাও বৌ ও বুঝেছি দেখো বাবা এ ব্যাপারে তুমি যদি কাউকে কথা দিয়ে থাকো আমার কোনো আপত্তি নেই না আব্বা আপনি যা ভাবছেন ঠিক তা নয় আমি এখন আমার ডাক্তারি পেশা ছাড়া অন্য কিছু ভাবতে চাই না ওকে মাই সন তোমার যা ইচ্ছে তবে আমার একটা কথা রাখবে শুধু কথা রাখা কেন আপনি নির্দেশ দিন আব্বা আচ্ছা আমাদের ফার্মের ম্যানেজার করিম আলীকে তোমার মনে পড়ে অমন একজন ভালো মানুষকে কি ভোলা যায় কোথায় তিনি পাগলা গারোতে বাট ওয়াই কেন যৌতুক চুরি হয়ে যাওয়াতে ছোট মেয়ে ফরিদার বিয়েটা ভেঙে গেল বড় মেয়েটা একটা বাচ্চা জন্ম দিয়ে মারা গেল এইসব দুর্ঘটনার আঘাত সইতে না পেরে করিম সাহেব এখন পাগল ভালো ডাক্তারের অভাবে চিকিৎসাও হচ্ছে না আমার মনে হয় তুমি যদি করিম সাহেবের চিকিৎসার দায়িত্ব নাও তাহলে লোকটা হয়তো ভালো হয়ে যাবে তার অভাগের মেয়েটাও বেঁচে যাবে আব্বা আমার নতুন জীবনে করিম চাচাই হবে আমার প্রথম রোগী আমি জানি ফারুক ফিরেছে জানিস তো দেখা করিসনি ওর সাথে দেখা করব আমার আরো কিছু কাজ শেষ হলেই ওর কাছে যাব কিন্তু নিশ্চয়ই যাব বুঝেছিস তো তুই
বোঝাবি আর আমি বুঝবো না? তুই নিশ্চিন্তে থাক, পুরো দলবল নিয়ে আমি ঠিক হাজির হয়ে যাব। চলি রে। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। কি ব্যাপার, তোমরা কারা, কি চাইতেছো? লাইলা ভাই, তুই বলো তাকে, হু আর ইউ ওল্ড ম্যান? আমি কে? চুপ, বাঁদরের বংশ। শাট আপ, হাউ ডিয়ার ইউ অ্যাবিউজ মাই ফ্রেন্ড? কি বললে? খবরদার, আমার গেস্টদেরকে অপমান করার সাহস আপনি পেলেন কর থেকে? বৌমা, আমি আমি এই বাড়ির মালিক। আপনার মাথা থেকে এই বাড়ির মালিক হওয়ার নেশাটা এখনো কাটেনি? কতবার আপনাকে মনে করে দিতে হবে যে এই বাড়িটি আপনার নয়, আমার। দিস ইজ মাই হাউস, ইউ স্ট্যান্ড নোহোয়্যার। এই বাড়ির একমাত্র মালিক আমি, আমার খুশি মতো সব চলবে। এই স্টাইল আপনাদের পছন্দ না হলে আপনারা যেখানে খুশি চলে যেতে পারেন। সো বন্ধুগণ, ডান্স অন, নাচাও গাও। এ মারো ধাক্কা, ও মারো ধাক্কা, এ মারো ধাক্কা। যত পুরান জিনিস হয়ে যাবে ফিনিশ, যত পুরান জিনিস হয়ে যাবে ফিনিশ। এ যাবে একেবারে আটকা, এ হে হে আটকা, ও হো আটকা, এ হে হে আটকা। ধাক্কা, এ মারো ধাক্কা, ও মারো ধাক্কা, এ মারো ধাক্কা, ধাক্কা 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 ধাক্কা। একেবারে আপনা, ও আপনা, আপনা।
All this nonsense! এই কপু বাবারি তুমি মদ্যপান করিয়াছ? হ্যাঁ, যে বাড়ির বউ মদ খেতে পারে সেই বাড়ির ছেলের মদ খেতে বাধা কোথায়? ইউশারা বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, গেট আউট ফ্রম দিস হাউস। এই বাড়ি থেকে তুমি তো দূরের কথা, তোমার বাপ আমাকে বের করতে পারবে না। এই মুহূর্তে এক্ষুনি তুমি আমাকে তালাক দাও। হ্যাঁ, আমি আমি তোমাকে তালাক, আল্লাহর দোহাই লাগে বাবা, আমি তোমার পায়ে ধরি, আমি তোমার হাতে ধরি, বৌমাকে তুমি তালাক দিও না, আমি তোমার পিতা বলিতেছি। মিথ্যা কথা, আপনি আমার না, কোন মানুষের পিতা হতে পারেন না। আপনার ধর্ম যোদ্ধা না, না আপনার সন্তান যোদ্ধা না, আপনার ইমান যোদ্ধা। যৌতুকের টাকায় সিন্দুক ভরার জন্য আমার ভালোবাসাকে, আমার ভালোবাসাকে খুন করেছো তুমি। আজ আজ আমি তোমাকে ফকির বানিয়ে ছাড়ব, ফকির বানিয়ে ছাড়ব। তুমি মিয়া? কি মিয়া? ও আমার দেন মহরের 20 লক্ষ টাকা এই মুহূর্তে ফেরত দিন। কি কথা বৌমা? আমার নাম লাইলা, আমার দেন মহরের টাকা এই মুহূর্তে শোধ করুন, নইলে আমি বলি থাকবো। না বৌমা না, তুমি না আমার মা। কিসের মা? আমি লাইলা বেগম। জি লাইলা বেগম, আমাকে কয়েকটা দিন সময় দিন, যাতে আমি আপনার মহুরানার টাকা। বিজনেস আপনি কি জয়পুর পাখি রেখেছিলেন? কিন্তু এখনই আমি এত টাকা কোথা হইতে জোগাড় করিব? এই বাড়ির দলিল কি আমাকে দিয়ে দিন। বাড়ির দলিল? হ্যাঁ বাড়ির দলিল, আমি বাড়িটি বিক্রি করে আমার দেন মহল উসুল করব। যান এক্ষুনি নিয়ে এসুন, যান, আর এক কাপড়ে বেরিয়ে যাবেন, যান। হ্যাঁ নাও গেট আউট। তোমার নিজের ইচ্ছায় তুমি বিয়ে করেছো, আমি বাধা দেইনি। আজ নিজের ইচ্ছায় তুমি তালাক নিয়ে এসেছো, আজও বাধা দেব না। কিন্তু বলবো, কাগজের একটি ছোট্ট টুকরো যার নাম তালাক নামা, যাকে তুমি তোমার জীবনের স্বাধীনতার পাসপোর্ট বলে ঘরে নিয়ে এসেছো, মা দেখবে একদিন হয়তো এই ছোট্ট টুকরো তোমার জীবনে কলঙ্ক হয়ে দাঁড়াবে, প্রতি মুহূর্তে তোমাকে আঙুল দিয়ে দেখাবে তুমি সেই নারী যার একবার বিয়ে হয়েছিল, যাকে স্বামী তালাক দিয়েছে। আজ হয়তো এই সমাজ আমার তালাকের জন্য আমাকে দোষী বানাবে, অপবাদ দেবে, কিন্তু এমন একদিন আসবে যেদিন যৌতুকের অত্যাচারে অসহায় এই সমাজের হাজার হাজার নারীর কাছে আমার এই তালাকই হয়ে থাকবে দৃষ্টান্ত। এসো মা ফরিদা, আমি এসে গেছি মা, আমি এসে গেছি। বাবা বাবা বাবা, তুমি বাড়ি ফিরবে, আমাকে আগে খবর দাওনি কেন? করিম চাচা এখন সম্পূর্ণ সুস্থ, তাই নিয়ে এসেছি। মা, ফারুকের মতো আমার ছেলেই হয় না, ও আমার চিকিৎসা না করলে আমি সুস্থই হতাম না। এসব কথা বলবেন না চাচা, মানুষের জীবনে কি বা দাম আছে যদি অন্য কারো জীবনে কাজে না আসে? হ্যাঁ, আমরা যদি একে অপরের দুঃখ কষ্ট একটু বুঝতে চেষ্টা করতাম তাহলে দুনিয়াতে এত অশান্তি থাকতো না। আমি চলি। সে কিছু মুখে না দিয়েই চলে যাবে? না চাচা, আজ আপনার মুখে হাসি ফুটিয়েছে, যেদিন ফরিদার মুখে হাসি ফোটাতে পারবো সেদিন না হয় পেট ভরে খেয়ে যাব। চলি ফরিদা। তুমি কেন এসেছো এখানে? আমি আসবো না তো আসবে কে?
দেশে ফেরার পর নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কিছু শুনেছো। বল কি শুনেছি? সব যে ঠিক শুনেছো তাই বা বলি কি করে? তাই বলছি যেদিন তোমার ভুল ভাঙবে, তোমাকে নিয়ে যদি ভুলে শুনতাম তাহলে না হয় ভুল ভাঙাতে পারতে, কিন্তু তোমার সম্পর্কে শোনা সব কথাই সত্যি। তাই বলছি এখানে আসার আগে তোমার পা থেমে যাওয়া উচিত ছিল, কারণ তুমি এখন আরেকজনের স্ত্রী। স্ত্রী হতে হলে আমি শুধু তোমারই হতে পারি। আরো থাপ্পড় মারলে যদি তোমার ভুল ভাঙে তবে তাই মারো, তবু আমার কথা শোনো। যে কানে একদিন আমি তোমার প্রেমের কথা শুনেছিলাম সেই কান তোমার আজকের মিথ্যে কথাগুলো সহ্য করতে পারবে না। যাও, চলে যাও এখান থেকে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। প্লিজ আমাকে অবিশ্বাস করো না, তুমি আমাকে অবিশ্বাস করলে আমি মরে যাব। জীবনের সকল সুযোগ সুবিধা আর স্বার্থের সঙ্গে তাল মিলিয়ে চলেছো তুমি, তোমার মতো স্বার্থপরেরা কখনো মরতে পারে না। চলে যাও, মিথ্যে আশ্রয় নিয়ে আমার প্রেমের অমর্যাদার করো না, কারণ কারণ তোমার প্রেম ছল না হলো, আমার প্রেম পবিত্র ছিল, খাঁটি ছিল। করিম ভাই, আরে ও করিম ভাই, আরে কই গেলেন? আপনি লেগে খোঁজ খবর হয়ে আসি। কে আবার সুসময় অসময় আপনাকে সর্বতি আর কি? তুমি কি মনে করে ভাইজান? আমি আপনার বালা অনেক খবর শুন নাই, আবার একটা খোঁজ খবর নিয়ে ছুটতে আইছি। যাও গা, আগে বেবি ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দেন। ফরিদা! জি বাবা। বেবি ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দাও। জি আচ্ছা। এবার বলো কি খবর নিয়ে এসেছো। আমি বরং শর্মিন্দা যে দৌলত আলী এমন সামারের মতো ব্যবহার করছে, আসলে একটা সামার। কারো গিবত আমি শুনতে চাই না। তোবা তোবা, তো কইতেছিলাম কি, এইবার ভালো বাপের ভালো পুত্রের সম্বন্ধ লয়েছি। হ্যাঁ, ভালো বাপ জাহাঙ্গীর সাহেব আর তারপর ফারুক সাহেব রে, আপনি কি খারাপ বাপ বেটা করবেন? হ্যাঁ, জাহাঙ্গীর সাহেবের ছেলে ফারুকের সঙ্গে? হ্যাঁ। না না, এ আমার বিশ্বাস হয় না। আর কি যে কোন মিয়া ভাই, ফারুকের মতো পাত্র নিয়া আমার কি মিশা কথা কোন হিম্মত আছে? কোন ফরিদার কথা মনে হইলে চোখের পানি আর একবার পারি না। মিয়া ভাই, হা আপনি আর কোনো সওয়াল জবাব করেন না, কেবল হা করে দেন। কিন্তু যৌতুক? আরে এইখানে তো সর্বতির তেলেস মাতি, তারা কোনো যৌতুক চায় না। তারা চান আপনি আপনার মাইয়ারে এক কাপড়ে পাড়ায় দেন। কি যা তা বলছো সর্বতি, এ বিয়েতে আমি রাজি হলে লোকে বলবে যে ফরিদাকে বিয়ে করার লোভেই ফারুক এত কিছু করেছে। না না, এ হতে পারে না। কি যে কোন মিয়া ভাই, আসল কথা হইল না, এ প্রস্তাব এখানে মঞ্জুর হবে না। তুমি চলে যাও। এইভাবে করেন না ফারুক ভাই, আপনারা এমন করলে শোকে দুঃখে করিম মিয়া আবার পাগল হয়ে যাইব গা। কি বলছো তুমি? সত্য কথাই কইতাছি, চিকিৎসার সময় করিম মিয়া ফরিদার লেগা ফারুক ভাইরে পছন্দ করে রাখছে, কিন্তু বেচারা গরিব বইলা এই কথা কওয়ার সাহস নাই, তাই তো তার আমারে সবকিছু কইতে হইতাছে। তাছাড়া ফরিদাও ফারুক ভাইরে খুব পছন্দ করে। কিন্তু আমার কথা বাদ দেন, আমারে না হয় কমিশন নাই দিলেন। ওই বেচারা করিম আর তার মায়ের কথা একবার চিন্তা করে দেখেন, আপনারা রাজি না হইলে অগো বাপ বেটির আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই খোলা থাকবো না। এবার আপনারাই ঠিক করেন, অগো কি চান, জীবন না মরণ? তুমি বড় কঠিন পরীক্ষায় আমাদের দাঁড় করিয়েছ ফারুক। তুমি কিছু বলো। আব্বা, যাকে আপন ভাবতাম তার কাছ থেকে জীবনে আমিও তো কম আঘাত পাইনি, তাই আমার আর কিছু বলার নেই। কারো জীবন বাঁচানো পুণ্যের কাজ, কিন্তু তার ইজ্জত বাঁচানো আরো বড় পুণ্য। আপনি যা কথা দেবেন
আমি তার মর্যাদা রাখার চেষ্টা করব। আমার ছেলের কথা শুনলে তো, এবার করিমের সাথে কথা বলে জানিয়ে দিও কবে আমরা বরযাত্রী নিয়ে যাব। আল্লাহ আপনাকে সব দিক থেকে শান্তি দিক খান সাহেব। সুখে রাখুন। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? না না ওসব বলবেন না, ফরিদার মুখে আগে হাসি ফুটো। ঠিক আছে, আগামী শুক্রবার আমি বরযাত্রী নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমন আছেন? ভালো বাবা ভালো। কি হলো, ডাক্তার আসেনি? ফিসের টাকা কোথায়? দয়া করিয়া ডাক্তার তোমার ছেলেকে দেখিতে আসবে। আমি কোনো কথা শুনতে চাই না, যে করেই হোক তুমি ডাক্তার নিয়ে এসো, নইলে আমার ছেলে বাঁচবে না। আল্লাহকে ডাকা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আর ইসলাম্মা, কিন্তু এখন কি আল্লাহ আপনাদের ডাক শুনবেন? মানুষের মনে কম দুঃখ তো আপনারা দেননি, তার কিছুটা ভাব তো আপনাদের কপালে ঢুকতে পারে। এইটাই কেবল এতদিন ভুলে গিয়েছিলেন, ঠিক বলেন মিস্টার দৌলত আলি? মিস্টার বলিয়া আর দুঃখ দিও না, বড়ই দুঃখিত বৌমা। অবজেকশন, আমি আর আপনার বৌমা নই। বড়ই দুঃখিত ম্যাডাম লায়লা, অনেক তো হইয়াছে, আর কেন কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসিয়াছে দেখিতে পাইতেছেন না? আমরা আকাশ হইতে একেবারে মাটিতে পড়িয়া গিয়াছি। তা পড়েছে, কিন্তু হাত পা ভেঙেছে কিনা তাই দেখতে এসেছি। দিদা, এই কাগজ তো চেনেন, আপনার বাড়ির দলিল যা আমি তিন মাহরে টাকার বদলে হস্তগত করেছি, কিন্তু এই দলিলের মালিক আমি নই, এর আসল মালিক আমার বান্ধবী ফরিদা। আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে ডাক্তারের জন্য ছুটাছুটি না করে করিম চাচার কাছে যান, ওই করিম মানুষটার কাছে আপনার ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ান, আর হাত জোর করে আপনার পুত্রবধূ হিসাবে ফরিদাকে ভিক্ষা চান। দৌলত সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনার পায়ে পড়ি, গরিবের মেয়েরা শুধু একবারই বউ সাজে, এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে সারা জীবনে আমার মেয়ে বউ হতে পারবে না। আমার মান ইজ্জত এখন আপনার হাতে, এই অপবাদের বোঝা জীবন ভর ওকে বইতে হবে। কিন্তু মা, কোন মুখ লইয়ে আজ আমি করিম সাহেবের সামনে গিয়া দাঁড়াইব? সেই মুখ নিয়ে দাঁড়াবেন যে মুখ দিয়ে ফরিদার বিয়ে ভেঙে দিয়েছিলেন, ওর বাবাকে যৌতুকের জন্য ভরা মজলিসে অপমান করেছিলেন, পাগল বানিয়ে দিয়েছিলেন। যান, এই নাপাক মুখ নিয়েই যান। আপনি কে? আপনি করিম ভাই? আমি দৌলত আলী। আপনি আমাকে ভুলিয়া গিয়াছেন? আপনার মতো অমানুষকে আমি ভুলতে চেয়েছিলাম কিন্তু ভুলতে পারিনি। যখনই আমি ফরিদার মলিন মুখ দেখি, যখনই তার চোখের কোণে কান্না জমতে দেখি, তখনই আপনার কথা আর আমি ভুলতে পারি না। কিন্তু আজ আপনার একই চেহারা, কোথায় আপনার সেই অহংকার, সেই অমার্জিত চিৎকার, সেই অসভ্য আচরণ? করিম ভাই, করিম ভাই, আমি রাস্তার ফকির হইয়া গিয়াছি। মিথ্যে কথা, নিজেকে ফকির বলে ফকিরের সরলতাকে অপমান করবেন না। ফকিররাই যৌতুক দেয় আর আপনারা সেই যৌতুক নেন। অতীত মনে করাইয়া আমাকে আর লজ্জা দিবেন না করিম ভাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করিয়া। আর কি বাকি আছে জানিতে আপনি আজ এখানে এসেছেন? করিম ভাই, আমি আমার আমানত আপনার বাড়িতে রাখিয়া গিয়াছি। কিসের আমানত? আমার ফরিদা মা। চুপ করুন, আপনার ওই মুখে আমার নিষ্পাপ মেয়ের নাম দেবেন না। করিম ভাই, ফরিদা আমার আরিফের জীবন, আরিফ এখন জীবন আর মরণের মাঝখানে রহিয়াছে, যদি ফরিদাকে আমার পুত্রবধূ হিসাবে স্বীকার না করেন
তাহলে আমার আরিমকে আমি আর বাঁচাইতে পারিব না। আপনার ছেলে কিভাবে মরতে পারে? আজার সাহেবের দেওয়ার যৌতুকে আপনার ছেলের জীবনের আয়ু কি বেড়ে যায়নি? লোভ লালসায় অন্ধ হইয়া আমি আজার সাহেবের মেয়ে লায়লাকে ঘরে তুলিয়াছিলাম সত্যি, কিন্তু পরে বুঝিলাম লায়লার তরফ থেকে তাহা বিবাহ ছিল না, ছিল আমার লোভী জীবনের জন্য চরম শিক্ষা। লায়লা আমার ঘরে না ছিল বউ, না ছিল আরিফের স্ত্রী, সে আসিয়াছিল ফরিদার প্রতিশোধ নিতে, যৌতুক লইয়া আমার মতো যেসব বাপেরা কার করে ফেলে শাস্তি দিতে। ফরিদার জীবনে শান্তি আনিবার জন্যে লায়লার সময় বুঝিয়া দিন মোহরের টাকা উসুল করিয়া তালাক নিয়ে নেয়। আমাকে আমাকে মাফ করিয়া দিন করিম ভাই, আমাকে মাফ করিয়া দিন, আমার ঘরের লোককে বলি না, আমাকে ভিক্ষে দিন, ভিক্ষা দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। করিম আলীর কন্যা মুসাম্মাদ ফরিদা আক্তারের সঙ্গে জাহাঙ্গীর সাহেবের একমাত্র পুত্র ফারুক খানের এই নিকাহে না, এ বিয়ে হতে পারে না, এত বড় অন্যায় হতে দেব না। কেন কেন এই বিয়ে হবে না? কারণ লায়লা ফারুককে ভালোবাসে, তাদের ভালোবাসাকে অপমান করার অধিকার আমাদের কারো নেই। মিথ্যা কথা। সে আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে, তাছাড়া একটি তালাকপ্রাপ্ত অবিশ্বাসী মেয়েকে আমি বিয়ে করতে পারি না। কাকে আপনি তালাকপ্রাপ্ত অবিশ্বাসী বলে অপমান করছেন? দাঁড়ান, হাও আমার সঙ্গে। চেনেন এই লাইলাকে, যে আমার সুখের জন্যে যৌতুকের অত্যাচার বন্ধ করার জন্যে নিজের জীবনকে বাজি রেখে সমাজে এক অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে। কিসের দৃষ্টান্ত? যে নিজের প্রেমিককে এক মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে অন্য পুরুষের স্ত্রী হতে পারে, তাকে তুমি দৃষ্টান্ত বলছ? হ্যাঁ, শুধু ফরিদা নয়, আমিও বলছি। কারণ লায়লার আত্মত্যাগ যে কত মহান, আমার চেয়ে বড় সাক্ষী আর কেউ নেই। আমার ভুলের জন্যে আর বাবার লোভের কারণে আমি ফরিদাকে হারিয়েছি, দুঃখ দিয়েছি। আর তাই লায়লা ফরিদার অপমানের প্রতিশোধ নেবার জন্য স্ত্রী সে যে আমাকে বুঝিয়ে দিয়েছে নারীর মর্যাদা কি। বিশ্বাস করো ফারুক, একটি দিন একটি মুহূর্তের জন্যেও লায়লা স্ত্রী ধর্ম পালন করেনি, আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। হ্যাঁ বাবা, এই পবিত্র মেয়েটিকে আর ভুল বুঝিও না। আজ আমি বুঝিতে পারিয়াছি, লায়লার মতো মেয়ে যদি এদেশের ঘরে ঘরে থাকিত তাহলে বাংলার মেয়েরা আর কাঁদিত না। আর আমি তোমার কাছে হাত জোর করে বলছি বাবা, লায়লা তোমার ছিল, আজও তোমারই আছে। বাহ, কি বিচিত্র জীবন আমাদের! জন্মের পর বাপের বাড়ি থেকে শুরু করে বিয়ের পর শ্বশুর বাড়ি পর্যন্ত সব জায়গায় তো আমরা ভাড়াটে, কোথাও মালিক হতে পারলাম না। যে যখন খুশি বিচার করে, আবার যখন খুশি লাঠি মেরে বের করে দেয়। চুপ করো, আর একটি কথাও নয়। আব্বা, আপনার কিছু বলার আছে? না বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, এসো। তোমার সাথেও আমার কিছু কথা আছে, এসো। তোমার এত বড় আত্মত্যাগের কথা লন্ডনে আমাকে জানাওনি কেন? এই কি তোমার প্রেম? পুরো ঘটনায় এইটুকুই তো ছিল আমার ভুল। তোমার ফরিদা অন্তঃসত্ত্বা, এ কথা তুমি বিশ্বাস করলে কি করে? এই কি তোমার প্রেম? পুরো ঘটনায় এইটুকুই তো ছিল আমার ভুল। Thank you.
আরিফ, হ্যাঁ এসো, তোমাকে দুলহার সাজে সাজিয়ে দিই। লাইলা তুমিও চলো, দুলহানের সাজে সাজিয়ে দিই। চলো চলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين شكري عمر جاري جائر شوشر باري آقن جاني رادر شوهد باثن چاري شكري